তিস্তার বন্যার পর পানি নামার সাথে সাথে লালমনিরহাটের বেশ কিছু এলাকায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। নদীগর্ভে বিলীন হয়েছে কমপক্ষে 25টি বসতভিটা। হুমকির মুখে রয়েছে বিভিন্ন স্থাপনা। এতে ভাঙন আতঙ্কে দিন কাটছে নদীপাড়ের মানুষের। অনিরাপদ পানি থেকে ডায়রিয়া কলেরার ঝুঁকি, পানিবাহিত রোগ থেকে নিরাপদ থাকতে ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। নদীর একুল ভাঙে ওকুল গড়ে, প্রতিনিয়ত নদীর এই ভাঙা গড়ার খেলায় জুড়ে আছে নদীপাড়ের হাজারো মানুষের ভাগ্য। রংপুরের তিস্তার দ্বিতীয় দফার বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে লালমনিরহাট সদরের রাজপুর, খুনিয়াগাছ, বাগডোরাসহ আদিতপাড়ি উপজেলার নদী তীরবর্তী 10টি পয়েন্টে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এর মধ্যে এসব এলাকার ফসলি জমি, বসত ভিটা, গাছপালা বিলীন হতে শুরু করেছে। হুমকিতে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। অনেকে বসত ভিটা হারিয়ে ঠাঁই নিচ্ছেন বাঁধের রাস্তা আর অন্যের জমিতে। ভাঙন কবলিতদের অভিযোগ, ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় প্রতি বছরই নদী ভাঙনের শিকার হতে হচ্ছে তাদের। সূত্রটা বার নদী আমাকে মনে করেন যে ভাঙনের কবলিত হলাম, তাহলে এইভাবে যদি সারাটা জীবন ভাঙতেই শেষ হয়ে যায় তাহলে সফল হই কবে? আমাদের বাড়ি ঘর জমা জমি সব শেষ, আমরা কোথায় যাব? আমরা চাই আমাদের নদীটাই যেন আমাদের বান্ধি দেয়। সরকার যদি নদী বান্ধি হয় তাহলে কি এই মানুষ দুর্ভোগ করলে? 1 কিলো জায়গা ভাঙি আসলো, আরো ভাঙতেই আছে। হ্যাঁ, এখন তো মনে হয় যে বিল্ডিং হানা করে করছি তাও ভাঙি যাওয়া শেষ। অনেকের বাড়ি ঘর সব কিছুই ভেঙে যাচ্ছে, কোনো কিছুই আটকানো যাচ্ছে না। এখন ঘুম গেছে, ঘুম থেকে যখন লেফটিন চলে গেছে, কোয়াল চলে গেছে, ঘরের কানিদ যাচ্ছে। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে তিস্তার ভাঙন রোধে নেওয়া হচ্ছে সব ধরনের ব্যবস্থা। আমরা জরুরি আপৎকালীন হিসেবে সব জায়গায় জিওগ্রাফ ভর্তি করে আমরা ভাঙন প্রশমন করার চেষ্টা করছি। তবে আশা করছি আমাদের যে টিম আছে লালমনিরহাট পৌর বিভাগের, যখন যেখানে যেটা প্রয়োজন আমরা কুইক রেসপন্স করে ভাঙন রোধ করার চেষ্টা করে যাচ্ছি। শুধু আশ্বাস নয়, নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তিস্তাপাড়ের বাসিন্দাদের। Desk report, News 24.